প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ বিদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের যারা আপনারা নিয়মিত দর্শক তারা খুব ভালো করে জানেন যে আমরা প্রতিটি পর্বই বাংলাদেশের যে সৃজনশীল কূটনীতির বিস্তার সেটা নিয়ে মূলত আলাপ করে থাকি এবং বাংলাদেশে সৃজনশীল কূটনীতি বিস্তারের এক একটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমরা বিষয় রেখেছি দুর্প্রাচ্যে বাংলাদেশের কূটনীতি এবং এই বিষয়ের ওপরে আলোকপাত করবেন দুজন বিশিষ্ট অতিথি আমার ডাইনে আছেন মহাপরিচালক পূর্ব এশিয়া প্রশান্ত অনুবিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌফিক হাসান তৌফিক হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং তারপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস ডক্টর নীলয়রঞ্জন বিশ্বাস আপনাকেও স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে সৃজনশীল কূটনীতির বিস্তার হয়েছে সেটা সকলে কিন্তু স্বীকার করছেন এবং এটা অগ্রগতি দৃশ্যমান দুই সালের এটি বড় অগ্রগতির জায়গা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ডায়লগ অ্যাজ এ গ্যারান্টি অফ পিস যা দুই হাজার এই শীর্ষক প্রস্তাবের চোদ্দতম প্যারায় সন্নিবেশিত হয়েছে বঙ্গবন্ধুর সেই অসাধারণ উক্তি সকলের সাথে বন্ধুত্ব কারো সঙ্গে বৈধিত নয় এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্জন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই সময় আপনি তৌফিক হাসান আপনাকেই বলছি আপনি এই যে আমরা দূরপ্রাচ্যের যে কূটনীতির কথা বলছি এটা আপনি কি প্রথমেই একটু বলবেন যে দূরপ্রাচ্যের কূটনীতি বলতে আমরা কি বোঝাবো মূলত পূর্ব এশিয়ার যে পাঁচটি প্রধান দেশ চীন জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া এই পাঁচটি দেশকে মিলিয়ে এই দূরপ্রাচ্য বলা হচ্ছে পররাষ্ট্রনীতির এবং কূটনীতির মূল প্রতিপাদ্য যেটি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল টু নান যেটি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেটিরই আলোকে মূলত আমরা আমাদের এই কূটনীতি আবর্তিত হচ্ছে এই দুর্প্রাচ্যকে ঘিরে আবার একই সাথে আমরা আরো যে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি জনকূটনীতি যেটাকে আমরা পাবলিক ডিপ্লোমেসি বলি এবং বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার যে একটি বিষয় আছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তো চীনের ক্ষেত্রে প্রথমে আমরা বলি চীন বড় দেশ যে তাদের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তিটি হচ্ছে কিন্তু আমরা চীনের যে ওয়ান চায়না পলিসি এক চীন নীতি সেটাকে সমর্থন করি এই ওয়ান চায়না পলিসি মানে হচ্ছে চীনের যে তাইওয়ান হংকং ম্যাকাও এবং তিব্বত আছে এটা চীনের অবিচ্ছেদ্য অংশ এটিকে মেনে নেয়া আমরা সেটা সমর্থন করি মানে চীনের সাথে ভারসাম্যের কূটনীতিতে আমরা বিশ্বাস করছি নাকি জি এবং একই সাথে চীনের যে বিভিন্ন যে বিআরআই যেটা আছে বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তো কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে তো এভাবে দেখা যায় চীনের সাথে আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি এবং একইভাবে দেখা যায় যে জাপানের সাথে বর্তমানে আমাদের যে সম্পর্কটা বিরাজমান এটাকে আমরা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ বলছি এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিলের শেষার্ধে জাপান সফর করবেন তখন আমাদের এই সম্পর্কটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেই পর্যায়ে উন্নীত হওয়ার একটা প্রচেষ্টা থাকবে আমাদের এবং একইভাবে যদি আপনি দক্ষিণ কোরিয়ার কথা চিন্তা করি আমরা সেখানেও কিন্তু আমাদের চমৎকার পারস্পরিক যে অর্থনৈতিক সম্পর্কের বিরাজমান সেটি আছে তো এভাবে তিনটি দেশের সাথে আমাদের আসলে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং এই তিনটি দেশের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বিদ্যমান ডক্টর নিরয় রঞ্জন বিশ্বাস আপনার কাছে কি মনে হয় এই যে যে অংশীদারিত্বের কূটনীতির কথা তৌফিক হাসান বললেন তার বাক বিস্তারের সময় সেক্ষেত্রে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে এবং বাংলাদেশের যে আবারও যেটা বলছি যে দূরপ্রাচ্য কূটনীতিতে বাংলাদেশ কতটা সফলতা অর্জন করেছে আপনি আমার শিক্ষক হিসেবে কীভাবে দেখছেন অনেক ধন্যবাদ আমি আসলে সত্যি এটি একটি অভূতপূর্ব বিষয় এই কারণে কারণ হচ্ছে যে দেখুন আমরা যখন অঞ্চলের এক ধরনের সীমানা নির্ধারণ করি বা এর এক ধরনের ইমেজ তৈরি হয় রিজিনালিজম এই স্টাডিজের ক্ষেত্রে যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কে পড়ি তখন এর বেশিরভাগ নামকরণের সাথে কিন্তু এক ধরনের কলোনিয়াল ইমেজ থাকে কারণ যখন কলোনিয়াল পাওয়ার এশিয়া অঞ্চলে ছিল তারা যেভাবে চিন্তা করেছে যে কোনটা কতটুকু ফার ইস্ট নাকি সাউথ ইস্ট সাউথ এশিয়া এই জায়গাটার উপরে ভিত্তি করে অঞ্চলের নাম বা অঞ্চলের যে ধারণা সেটা এখনও পর্যন্ত কিন্তু অনেকখানি বিদ্যমান কিন্তু আমরা যদি বর্তমান সময়ে বাংলাদেশের সাথে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়ার কূটনীতি দেখি বিগত দশ পনেরো বছরের তাহলে কিন্তু এটা কতটুকু আর ফার ইস্ট নাকি আসলেই এক ধরনের নৈকট্য স্থাপিত হয়েছে তথাকথিত যে দূরপ্রাচ্য আমরা বলে থাকি সেই দূরপ্রাচ্যের সাথে সেটা কিন্তু আমাদের বোঝা উচিত এবং শুধুমাত্র এই সময়ই না আমরা জানি যে মানে প্রি কলোনিয়াল টাইমেও কিন্তু চীন থেকে ট্রাভেলাররা এই অঞ্চলে এসছে এবং চীনের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক ছিল যখন অবিভক্ত ভারতবর্ষ এক ধরনের উন্নতির চরম জায়গাতে ছিল এবং চীনেরও কিন্তু আমরা যেটা এখন বলছি রি রাইস চীনও কিন্তু একসময়ের খুব গুরুত্বপূর্ণ শক্তি জাপানের সাথেও আমাদের সম্পর্ক অনেক ঐতিহাসিক সেই সম্পর্কের এক ধরনের বায়োল্যাক্টরাল বা দি এক ধরনের সম্পর্কের অবতারণা হয়েছে কিন্তু অঞ্চল হিসেবে কিন্তু ফারেস্টের একটা গুরুত্ব ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে এর এর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ছিল যেটা আমরা বিগত দশ বছর এক দশক বা তার কিছু বেশি সময় আমরা দেখছি কিন্তু এর এক ধরনের রি ইমারজেন্স হয়েছে এবং এখানে আগে শুধুমাত্র যদি একটি দেশের সাথে অর্থাৎ আমরা ধরছি যে বাংলাদেশ চায়না সম্পর্ক বা বাংলাদেশ জাপান সম্পর্ক ওভাবে দেখা হয়েছে কিন্তু এখন সমুদ্রভিত্তিক যে আন্তর্জাতিক সম্পর্ক একটা তৈরি হয়েছে সেই কারণে কিন্তু এই অঞ্চলের একটা সামষ্টিক গুরুত্ব তৈরি হয়েছে এই ক্ষেত্রে সেটা সাউথ চায়না সি থেকে শুরু করে ইন্ডিয়ান ওশানকে কানেক্ট করে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত যেখানে আমরা দেখছি যে এক ধরনের ভারসাম্যের কূটনীতি তার সাথে অংশীদারিত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কি করে ভারসাম্য বজায় রাখা যায় যেটা স্নায়ুযুদ্ধের সময়ের ভারসাম্য থেকে অনেক ভিন্ন যেখানে আমাদের মতো দেশেরও বলবার জায়গা রয়েছে এবং জাতীয় স্বার্থকে তুলে ধরার মধ্য দিয়ে আমরা উচিত রাজনীতি এখানে কিন্তু স্টাবলিশ করার চেষ্টা করছি আমার মনে হয় এই পরিবর্তনগুলো আমাদের রফিক হাসান আপনি কি মনে করেন যে আমাদের কূটনীতির যে সফলতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রসমান সেক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি সম্পর্ক উন্নয়নের জায়গাটি মধ্য দিয়ে যে আমরা দূরকে আমরা কাছে নিয়ে এসেছি এবং আমাদের সম্পর্ক উন্নয়নের জায়গাটা তৈরি করতে পেরেছি সেটা কতটুকু আমরা সফল হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে গত চোদ্দ বছরে আমরা আসলে দূরপ্রাচ্যের যে তিনটি দেশের কথা বলছি চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া এই তিনটি দেশের সাথে আমাদের কিন্তু সম্পর্কটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আমরা যদি দেখি চীনের কথা যে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেন এবং তখনই কিন্তু আমাদের যে সম্পর্ক সেটি স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ যেটা বলছি সেই পর্যায়ে উন্নীত হয় এবং তারই ধারাবাহিকতা দেখা যায় যে আমাদের দেশে এই মুহূর্তে চীনা অর্থায়নে কিন্তু অনেক বড় প্রকল্প মানে চলছে তার মধ্যে যেমন রয়েছে আমাদের পদ্মা ব্রিজের যে রেল লিঙ্ক তারপর কর্ণফুলি নদীর নিচে যে বঙ্গবন্ধু টানেল এবং ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ধরনের বড় প্রজেক্টগুলো কিন্তু চীনের অর্থায়নে হচ্ছে এবং আরও যদি দেখি এই পর্যন্ত প্রায় আটটি চীন বাংলাদেশ মৈত্রী সেতু হয়েছে এবং চীনের অর্থায়নে বাংলাদেশ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়েছে এবং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এরকম অনেক কিন্তু আমাদের বিল্ডিং বা এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে জাপানের সাথেও যদি আমরা চিন্তা করি জাপানের সাথে অর্থায়নে কিন্তু যে মেট্রো রেল হচ্ছে তারপর আমাদের যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট তারপর আমাদের ঢাকা এয়ারপোর্টে যে থার্ড টার্মিনাল এই ধরনের মেগা প্রকল্পগুলো কিন্তু এই জাপানের সহায়তায় হচ্ছে আবার কোরিয়ার সাথে যদি আমরা চিন্তা করি সেখানে দেখা যাচ্ছে মেঘনা সেতু তারা করছে তারপর ঢাকা যে সার্কুলার রেলওয়ে বা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এই ধরনের বড় কাজগুলো করছে তো কাজে আমি বলবো এবং সামনে কিন্তু ভবিষ্যতে আরও এ ধরনের সম্পর্ক কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে কাজে আমার মনে হচ্ছে যে এই তিনটি দেশের সাথে কিন্তু এই গত এই ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী আমলে কিন্তু অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবং সামনে কিন্তু আরও উন্নয়ন সাধিত হবে মানে পূর্ব এশিয়ার যে দেশগুলোর মধ্যে যে কূটনৈতিক এবং বাণিজ্য ঘনিষ্ঠতার যে তাগিদ সেই তাগিদের থেকে কিন্তু এই সৃজনশীল এটা আপনি কিভাবে দেখছেন একটা সময় কিন্তু আমরা ট্রেডিশনাল রিলেশনের কথা চিন্তা করেছি যে শুধুমাত্র অর্থনৈতিক বা সাংস্কৃতিক যোগাযোগ পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটা ছাড়িয়ে আমরা কিন্তু এখন স্ট্র্যাটেজি কৌশলগত অবস্থানে এসেছি সেটা কিরকম যেমন আমাদের ডিফেন্স কোঅপারেশন নিয়ে চিন্তা ভাবনা করছি বা এখন আমরা আইসিটি বা সাইবার সিকিউরিটি নিয়ে এই ক্ষেত্রগুলোতে আমাদের সম্পর্কে আমরা অংশীদারিত্বের কূটনীতি বলতে পারি অবশ্যই এটাকে আমরা কৌশলগত অংশীদারিত্ব বলতে পারি ডক্টর নিরয় রঞ্জন বিশ্বাস আপনার এক্ষেত্রে অভিমত কি নির্ভরশীলতার যেটা একসময় বলা হতো যে ফরেন এইড ডিপেন্ডেন্ট ফান্ড পলিসি কিন্তু এখন কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি কোনোটাই কিন্তু পরিপূর্ণভাবে একেবারেই আমরা বলতে চাই না যে যেটা হচ্ছে যে মানে এই ধরনের সাহায্য নির্ভর এবং তখনই এই প্রশ্নটা আসে যখন আমরা ট্রেড এনহ্যান্সমেন্টের মধ্য দিয়ে এবং পার্টনারশিপ এনহ্যান্সমেন্টের মধ্য দিয়ে আমরা এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের যারা আন্তর্জাতিক বন্ধু রয়েছে তাদের সাথে আমরা এই ধরনের নেগোসিয়েশন করে আমরা এই গুলো বা এই অবস্থাগুলো তৈরি করতে সক্ষম হয়েছি মানে গত চোদ্দ বছরে কিন্তু আমরা দাতাদেশ এই কিন্তু শুনি না এক্স্যাক্টলি বলছি উন্নয়ন উন্নয়ন সহযোগী সহযোগী এবং এটা যে শুধুমাত্র মানে টেক্সটে বলার জন্য না এর এক ধরনের বাস্তব প্রতিফলন ঘটেছে কর্মের মধ্য দিয়ে এবং আমরা যেই যেই আমরা চীনের সাথে এবং জাপানের সাথে যেই আমাদের কার্যক্রমগুলোর কথা শুনলাম এই মাত্র সেটা কিন্তু বলে দেয় যে আসলে এই জায়গাগুলোতে আমরা কোনো ধরনের নির্ভরশীলতার মধ্য দিয়ে না বাংলাদেশ কিন্তু এই প্রয়োজনীয়তা যে অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা নির্ধারণ করে দেওয়ার পরেই আমাদের উন্নয়ন সহযোগী যে দেশগুলো রয়েছে বিশেষ করে এখানে চায়না এবং জাপানের কথা আমরা বলছি দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ আসবে সো এই দেশগুলো কিন্তু সেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করতে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং এটা একটা বড়ো কারণ হচ্ছে তারা মনে করছে যে বাংলাদেশের যে সম্ভাবনা সামনে অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে সেই জায়গাটাতে বাংলাদেশের উপরে নির্ভরশীল থাকা যায় তা না হলে কিন্তু মানে কেউ মানে এটা অনেকে মনে করে থাকেন যে এটা কি দয়া বা এরকম এক ধরনের ফরেন ডিপেন্ডেন্সি হচ্ছে কি না বিষয়টা কিন্তু আসলে তা না সম্ভাবনাময় দেশ এর সামনে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আমরা কিন্তু দেখছি যে এই সকল দেশগুলো বাংলাদেশের উপরে তারা আস্থা রাখতে এবং সেখানে তারা ইনভেস্ট করতে রাজি হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং আপনার কথার সাথে কিছুটা মিলবেন তফিক হাসানও সেই কথাই ব্যক্ত করেছেন যে স্বাধীনতার দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বিবৃতি দিয়েছেন আপনি দেখবেন এটা কিন্তু ধরন পাল্টে গেছে এবং এটা কি তৌফিক হাসান আমরা কি বলতে পারি না যে আমাদের সৃজনশীল কূটনীতির যে বিস্তার তার উদাহরণগুলো এগুলোই এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলছেন যে এই অঞ্চলের যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটি সেটা বাংলাদেশ অর্জন করেছে সেটা খুব গুরুত্বপূর্ণ অর্জন আমরা যদি এখন বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে দেখি বাংলাদেশে অবস্থান আসলে এমন একটি জায়গায় ওয়ার্ল্ড ম্যাপে আমরা একই সাথে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করছি আবার একই সাথে যেহেতু আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর আছে এবং এখন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে দেশগুলো তাদের বিভিন্ন স্ট্র্যাটেজি ঠিক করছে সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু বিভিন্ন দেশ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে যেমন আমি বলি যে দক্ষিণ কোরিয়া গত বছর ডিসেম্বরে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু দক্ষিণ এশিয়াকে খুব গুরুত্ব দিয়েছে এবং সেখানে বাংলাদেশ নামটি তারা মেনশন করেছে তার মানে তারা বাংলাদেশে কতটা গুরুত্ব দিচ্ছে তো একইভাবে আমাদের এখনকার যে কূটনীতি আমরা ফলো করছি সেটার কারণে কিন্তু বিভিন্ন দেশ বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে একটা সময় কিন্তু ছিল এরকম যে আমাদের কোনো একটা মিটিংয়ে গেলে অন্যান্য দেশের সাথে মিটিং করতে গেলে আমরা সারা পেতাম না কিন্তু এখন দেখা যায় এই ধরনের কিন্তু কোনো একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ে গেলে বিভিন্ন দেশ আমাদের সাথে বায়োলেট্রাল মিটিং করতে আগ্রহী হয় এটাই বোঝায় যে বাংলাদেশ কিন্তু এখন আগের অবস্থান থেকে অনেক উন্নত একটা ভালো অবস্থানে এসে এবং যত দিন যাচ্ছে ততও আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি জি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন তিনি তার বিবৃতির ভিতরে জয় বাংলা শব্দটি কিন্তু যোগ করেছেন অর্থাৎ যেটা কিন্তু আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে আমরা কিন্তু ভাবতে পারিনি তা এই যে সব কিছু মিলে আমরা আলাপ করছি আমরা অগ্রগতির কথা ব্যক্ত করছি এবং আমরা দেখছিও এগোচ্ছে আমরা দেখছি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সম্পর্কের টানাপোড়ন কি কোনো ক্ষেত্রে তৈরি হয় আমাদের আসলেই সময় বঙ্গবন্ধুর ওই মূল নীতিকে ধারণ করিয়ে আসলে আমাদের কূটনীতিটা আমাদের আবর্তিত হচ্ছে এবং আমরা যে সারা বিশ্বব্যাপী একটা পিস লাভিং কান্ট্রি সেটা কিন্তু আমরা প্রদর্শন করতে সমর্থ হয়েছে এবং আমরা যে হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট দিতে দেই সেটা বড় কারণ হচ্ছে যে বা প্রমাণ হচ্ছে যে আমরা যেমন এত রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি এবং মিয়ানমারের সাথে কিন্তু আমাদের এই রোহিঙ্গা সমস্যা ছাড়া অন্য কোনো তেমন বড় সমস্যা নেই এবং এই রোহিঙ্গা সমস্যা থাকার পরেও আমাদের কিন্তু ডায়ালগ অব্যাহত আছে এবং আমাদের কিন্তু পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করছি ডক্টর নীল আপনি খেয়াল করেছেন চীনা রাষ্ট্রপতি যখন বাংলাদেশে এসেছিলেন তার সফরে বাংলাদেশে দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা একটি বাংলা এবং ইংরেজি দুটো পত্রিকায় তার লেখা ছাপা হয়েছিল এবং এক সময় কেউ ভাবতে পারেনি তিনি বঙ্গবন্ধুর যে সোনার বাংলা যে সোনার বাংলা নিয়ে আমরা গর্ব করি এবং বঙ্গবন্ধু সে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ পথ চলে সেই সোনার বাংলা শব্দটি তার লেখা দুটোর মধ্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে কোনো ব্যত্যয়ের জায়গা আছে কি না বাংলাদেশকে এক ধরনের সমপর্যায়ের অংশীদার রাষ্ট্র হিসেবে চিন্তা করে এখানে তাদের যে কার্যক্রম বা ইনভেস্টমেন্ট তাদের যে সম্পর্ক সেগুলোকে বজায় রাখাটা তারা সমীচীন মনে করছে সো অবশ্যই এই অর্জনটা কিন্তু বাংলাদেশকে করতে হয়েছে বিগত পঞ্চাশ বছরে বা আমরা যদি খুব স্পেসিফিকলি আসি যে গত চোদ্দ বছরে আমাদের যে প্রোগ্রেসিভ ডিপ্লোমেসি আমরা সবসময় যেটা বলি আমি বিশেষ করে আমার লেখায় সবসময় প্র্যাগমেটিক এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করি যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্ক অগ্রসরমান কূটনীতি এই জায়গাটার কিন্তু এটা প্রতিফলন বা অবদান আমি বলবো যে জায়গাটা আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে একটা দেশ যখন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে একটা উঁচু অবস্থানে আস্তে আস্তে যেতে থাকে নিঃসন্দেহে দ্রুত বিকশিত হয় দ্রুত বিকশিত হতে থাকে নিঃসন্দেহে তার কিছুটা চ্যালেঞ্জেস তো অবশ্যই থাকবে যদিও আমরা সব সময় মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরে বিদ্যমান কিন্তু এমন কিছু বিষয় রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় পর্যায় থেকে থাকে যেগুলো হয়তো বা এই ধরনের যে আমাদের লক্ষ্য রয়েছে পররাষ্ট্রনীতি অর্জনের ক্ষেত্রে এবং আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে পররাষ্ট্রনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে তাতে কিছুটা বাধা প্রদান করার মতো অবস্থা তৈরি হতে পারে যেরকম আমরা দেখছি যে অতি আঞ্চলিক যে শক্তিগুলো এই অঞ্চলের উপরে তাদের যে প্রভাব তারা নির্ভর করছে বা প্রভাব তারা রাখার চেষ্টা করছে সেই জায়গাটাতে নিঃসন্দেহে একটি আমি বলবো যে কমপ্লেক্স আমি যদি যদি বলি যে এটা নেগেটিভ বা ওই সেন্সে না কিন্তু এক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয় আমরা দেখছি যে না অবশ্যই এখানে পশ্চিমের দেশগুলো তাদের গুরুত্বের সাথে তাদের অবস্থান রয়েছে আবার আমাদের দূরপ্রাচ্যের দেশগুলো তারাও মনে করছে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ তাদের যে ভৌগোলিক অবস্থান জিও পলিটিক্যাল সেই কনটেক্স থেকে এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কতখানি আমাদের সকল যে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বপূর্ণ আমাদের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব তাতে ভবিষ্যতে কখন এরকম অবস্থা তৈরি হবে কি না যে সম্পর্কের কিছুটা ব্যর্থ আসতে পারে কিনা কিন্তু আমার যতটুকু জ্ঞান বা অবজারভেশন তাতে মনে হয়েছে যে এই চোদ্দ বছরে কিন্তু এটা এখনও পর্যন্ত হয়নি এবং আমরা আশা রাখতে পারি যে আগামীতেও হবে না এবং আমরা আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা তৌফিক হাসান আমরা কিন্তু বিশ্ব একটা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি যে আমরা সকলের সাথে বন্ধুত্বের জায়গাটা তৈরি করতে পারছি আমাদের নিজের অবস্থানটা সঠিক রেখে চ্যালেঞ্জ কিছু আছে কি সত্যিকারের চ্যালেঞ্জ হচ্ছে এই মুহুর্তে ব্যালেন্সটা মেনটেন করা কারণ একই সাথে আমাদের যেমন ভারত এবং চীনের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে একই সাথে রাশিয়া এবং আমেরিকার সাথেও সম্পর্ক রাখতে হচ্ছে এই ব্যালেন্সটা রাখতে গিয়ে মাঝে মাঝে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না তা নয় যেমন অতি সম্প্রতি যেটা দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের স্যাংশনের অধীন একটা জাহাজে করে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জিনিসপত্র সেটা আমরা বাংলাদেশের বন্দরে আমরা ভিত্তি দিতে পারিনি সেটার কারণ ছিল এটা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তো সেই কারণে স্বাভাবিকভাবে হয়তো রাশিয়া অনুক্ষুণ্ণ হয়েছে কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সেই স্যাংশনটাকে আমরা সম্মান জানাতে বাধ্য হয়েছি তো এভাবে মাঝে মাঝে দেখা যায় যে একটা স্ট্যান্ড নিতে গেলে মানে সবসময় সবাইকে খুশি রাখতে পারবেন না আপনি যে উদাহরণটা দিলেন আমরা কিন্তু সামনে নিতে পেরেছি এবং সেটা দুপক্ষকেই আমরা আস্থায় রাখতে পেরেছি এটা কি বলা যায় জি অবশ্যই বলা যায় কারণ আসলে যখন আপনি কোনো কূটনীতি প্রণয়ন করবেন তখন আসলে কোনো দেশের সেটা সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো সেই বিষয়টি মাথায় না রেখে বরং আমাদের জাতীয় স্বার্থ কি কি আসলে প্রাধান্য দিতে হয় সেটা করতে গিয়ে আসলে সবাইকে আপনি খুশি রাখতে পারবেন না তো কিন্তু আমার মনে হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ যে আমাদের যে নিউট্রালিটির যে জায়গা থেকে আমরা আমাদের কূটনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাতে মোটামুটি আমরা সফলভাবেই অগ্রসর হচ্ছি তার মানে পৃথিবীর উন্নত দেশগুলো এই জায়গায় অন্তত বাংলাদেশের ওপরে আস্থা রাখছেন এটাই হচ্ছে শেখ হাসিনার সৃজনশীল কূটনীতির বিজয় যে বাংলাদেশ তার নিজের অবস্থানে শক্ত থেকে সম্পর্ক উন্নয়নে কাজ করছে যেটা তফিক হাসান একেবারে শুরুর থেকে বলছেন কোনো রিলেশনশিপের যে জায়গাটি সেটা আমরা বজায় রাখতে পেরেছি আপনি যদি খুব অল্প করে বলেন যে আমাদের আগামী পরিকল্পনা কি হওয়া উচিত আমাদের ক্ষেত্রে যেটা সামনে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কতগুলো বিষয় বিশেষ করে একটা রোহিঙ্গা ইস্যুস রয়েছে যেটার মধ্যে কিন্তু দূরপ্রাচ্যের দেশগুলো আমাদের সাথে যুক্ত চায়না এবং জাপান দুজনেই কিন্তু এই বিষয়টি সমাধানের ক্ষেত্রে তাদের মতো করে তারা ভূমিকা রাখছে সবসময় আমাদের মনোভূত হচ্ছে কিনা আমরা সেটা জানি না কিন্তু আমরা চেষ্টা করছি এক ধরনের আলোচনার মধ্য দিয়ে এটা করার একই সাথে আমাদের চিন্তা করতে হবে দূরপ্রাচ্যের সাথে মাঝখানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে যাদের সাথে সম্পর্ক উন্নয়নও কিন্তু বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা এবং সৃজনশীল কূটনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে শুধু দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক না এখানে আসিয়ানের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠন রয়েছে যে সংগঠনের সাথেও আমরা চেষ্টা করছি আমরা সম্পর্ক উন্নত করার যাতে করে আমাদের যে বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন সেই জায়গাটা ত্বরান্বিত হয় এবং তৃতীয় বিষয়টি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সমুদ্রভিত্তিক আমাদের যেই যেই ভূ অবস্থা এবং সেখানে যে আমাদের সুনীল অর্থনীতির উপরে আমাদের যে জোর বাংলাদেশ সরকার দিয়েছে যে প্রচেষ্টা আমাদের রয়েছে সেই জায়গাটাকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে কারণ ভবিষ্যতের কিন্তু সহযোগিতার জায়গাটাই হচ্ছে যে এই সমুদ্রভিত্তিক যে ভূ রাজনীতি সেই জায়গাটায় বাংলাদেশ কি করে নিজের জাতীয় স্বার্থ অসংখ্য ধন্যবাদ তৌফিক হাসান আপনার কাছে সর্বশেষ যে যেটা বিষয়টা আমি একটু জানতে চাই আমরা কিন্তু উদাহরণ সৃষ্টি করেছি এই বারবার যে কথাটি বলছি যে আমরা মিয়ানমারের সাথে সমুদ্রের বিষয়ে আমরা সীমানা নির্ধারণের ব্যাপারে আমরা সম্পর্ক সুসম্পর্ক রেখেই আমরা আন্তর্জাতিক আদালতে কিন্তু লড়াই করেছি আমরা জয়লাভ করেছি ঠিক ভারতের সাথেও কিন্তু সেই অবস্থায় হয়েছে কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয়নি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি একটু বলেন এইচডিএফসি গ্লোবাল রিভিউ আর একটা প্রজেকশন হচ্ছে আগামী সালের মধ্যে বাংলাদেশ নবম যে কনজিউমার মার্কেট সেটা হিসেবে আবির্ভূত হবে এবং এক্ষেত্রে অনেকগুলো দেশকে সে ছাড়িয়ে যাবে তার মধ্যে ইউকে এবং জার্মানিও রয়েছে তার মানে দাঁড়াচ্ছে যে এটা কিন্তু ইনভেস্টারদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য তো আমাদের এই উদ্দেশ্য থাকবে যে ফার্স্টের যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে চায়না জাপান এবং কোরিয়া তারা যেন আরও বেশি বেশি ইনভেস্ট করে বাংলাদেশে আমাদের অলরেডি হান্ড্রেড স্পেশাল ইকোনমিক জোন আছে এবং আপনি জানবেন যে জাপান অলরেডি নারায়ণগঞ্জে যে আড়াই হাজার বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন সেখানে তারা ইনভেস্ট করছে এবং আমাদের কোরিয়ান যে টেক জায়ান্ট হিউন্দাই এবং স্যামসাং তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে শুরু করেছে বাংলাদেশে অ্যাসেম্বলিং প্ল্যান্ট তো এভাবে আমরা আরও চাইবো কেন কারণ আমরা অলরেডি তিনটি দেশের সাথে পঞ্চাশ বছর যে কূটনীতিক সম্পর্ক স্থাপন সেই পূর্তি অনুষ্ঠিত হয়েছে আমরা উদযাপন করেছি এবং সেখানে কিন্তু আগামী পঞ্চাশ বছরে আমাদের ভবিষ্যৎ যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট রিলেশন কেমন হবে সেই বিষয়ে কিন্তু আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি কাজে সেই হিসেবে বলা যায় সামনে কিন্তু আমাদের সম্পর্ক আর উত্তর উত্তর বৃদ্ধি পাবে তৌফিক হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলারঞ্জন বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের সৃজনশীল কূটনীতির বিস্তার নিয়ে আলোচনা করি এবং এক একটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি দূরপ্রাচ্যে বাংলাদেশের কূটনীতি নিয়ে এতক্ষণ ধরে আমরা আলাপ করলাম এবং নিশ্চয়ই আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে বাংলাদেশ কত দ্রুত তার সৃজনশীল কূটনীতির বিস্তার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝছি এবং জানছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন